এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে গেছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে এই নিম্নচাপের দাপট থাকবে তাই আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই নিম্নচাপটি আবহাওয়া দপ্তর জানাচ্ছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ দিয়ে কিন্তু এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যার ফলে আগামী কয়েকদিনে আবার বৃষ্টিপাত আমাদের এখানে থাকবে তাপমাত্রা ইতিমধ্যে কমবে মৎস্যজীবীদের কিন্তু আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কতা জারি করেছে কতদিন পর্যন্ত এই সতর্কতা থাকছে আমরা এই ভিডিওতে অবশ্যই দেখাবো আজ আপনি বৃষ্টিপাত যদি পেয়ে গিয়ে থাকেন বা আপনার এলাকায় আকাশ যদি আজ মেঘলা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকায় আজ মেঘলা আকাশ হয়েছিল না এবং বৃষ্টিপাত হয়েছিল না আপনাদের যেটা বলেছিলাম যে স যে সময়গুলো কিন্তু এদিক ওদিক হবে একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না আগে পরে করে হতে পারে তো বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ আজ তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসছে কীভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে অবশ্যই জেনে যাবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন এবং সঠিক গুরুত্বপূর্ণ আপডেট জানতে হলে অবশ্যই খবর বাংলা ইউটিউব চ্যানেলে নজর রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন সতর্কতা মনে করলে অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ার অনেকের কিন্তু কাজে লাগতে পারে তাই প্রত্যেকে অবশ্যই শেয়ার করবেন চলুন আমাদের দেখাই যে আবহাওয়া দপ্তর কবে কবে কি খবর দিচ্ছে তারপর আমরা এখানে এসে পুরো বিষয়টিকে দেখাবো যে নিম্নচাপ কিভাবে কোন দিক দিয়ে এগোবে এবং তার প্রভাবে ঝড় বৃষ্টির কী প্রভাব থাকবে প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসম ভবন কী বলছে ভারতীয় মৌসুম ভবন কিন্তু দেখুন ইতিমধ্যে বলে দিচ্ছে যে লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে এটা কোন দিক দিয়ে যাবে না যাবে সব বলে দিচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে যে ঘূর্ণাবর্ত যেটা ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এখানে মধ্য বঙ্গোপসাগরের কাছে সেখানে কিন্তু একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে এবং এইটা বলছে যে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের উপর দিয়ে দু দিনের মধ্যে এর পাশাপাশি এই ইতিমধ্যে মৌসুমি অক্ষরে গাছ স্বাভাবিক অবস্থান থেকে অনেকটাই দক্ষিণ দিকে কিন্তু রয়েছে এবং এইটা এখন জয়সলমীর কোটা গুনা সিদ্ধি রাঁচি রাঁচি হয়ে এটা লোপেসার এরিয়ার ওপর দিয়ে উত্তর পশ্চিম দিক এখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে এটা বলছে যে এখানে কিন্তু দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাতগুলো কিন্তু হবে বৃষ্টিপাত নিয়ে আবাদপ্তর যেটা বলছে আমাদের পূর্ব ভারত এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের হোয়াইট স্প্রেড রেইনফল হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে উনিশ থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে ভারী এবং সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাত কুড়ি থেকে বাইশ সেপ্টেম্বর বিহারের দিকে একুশ থেকে তেইশে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের পাশে পাশাপাশি উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত উনিশ থেকে একুশে সেপ্টেম্বর এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও এর কিছুটা প্রভাব থাকবে উত্তর পূর্ব ভারতের জন্য বলছে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হোয়াইট স্প্রেড রেনফল এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর এবং অরুণাচল প্রদেশের দিকে কুড়ি থেকে তেইশে সেপ্টেম্বর এবং এর পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে নাগাল্যান্ড মণিপুর কুড়ি থেকে একুশ এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের দিকে একুশ এবং বাইশে সেপ্টেম্বর তো বুঝতে পারছেন যে এমন কিন্তু ব্যাপার রয়েছে এবারে চলুন দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেট প্রকাশ করেছে উনিশে সেপ্টেম্বর সন্ধ্যেবেলাতে এখানে কিন্তু বলছে উত্তরবঙ্গে কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টিপাত বেশি থাকবে এছাড়াও অন্যান্য যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও বৃষ্টিপাত থাকবে সিকিমেও বৃষ্টিপাত ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এখন দেখুন মোস্ট প্লেসেস বলা রয়েছে এটা মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে তেইশ তারিখ সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিহারের দিকেও বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে মোটামুটি বৃহস্পতি শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকবে এছাড়াও ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত চলে আসছে এখানে বুধ বৃহস্পতি শুক্র পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকবে তারপর একটু কমের দিকে থাকবে উড়িষ্যার দিকে এখন বৃষ্টিপাত ভালোই রয়েছে তবে শনিবারের দিকে কমে যাওয়ার সম্ভাবনা কারণ এটা নিম্নচাপটা সরে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার ফলে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই আন্দামান নিকোবর এখন কিছুটা বৃষ্টিপাত রয়েছে এদিকে সতর্কতা কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে একুশ থেকে বাইশের মধ্যে উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই সম্ভাবনাগুলি থাকছে কালিম্পং জলপাইগুড়ি এই দুটো জেলার কিন্তু বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও হবে একুশ থেকে বাইশের মধ্যে এছাড়া বাইশ থেকে তেইশের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার পাশাপাশি পাঁচ জেলার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং উত্তর দিনাজপুর এখানেও বৃষ্টিপাত ভারী আসতে পারে এছাড়া কুড়ি থেকে একুশের মধ্যেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত সঙ্গে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে প্রত্যেক দিনই ভারী বৃষ্টিপাত মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও কিন্তু যুগ হয়ে যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত অর্থাৎ দক্ষিণবঙ্গের অনেক কটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বিহারের দিকেও ভারী বৃষ্টিপাত উড়িষ্যা এখানে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত উড়িষ্যা থেকে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমল সতর্কতার সঙ্গে বিদ্যুৎ জারি করেছে এছাড়া আন্দামান দ্বীপপুঞ্জে এখন ভারী বৃষ্টিপাত নেই তবে পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে এখানে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার জন্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের বলা হয়েছে যে গভীর সমুদ্রে যাওয়া চলবে না উনিশ তারিখ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো তাই নজর রাখবেন তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ লাইভসে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে কুড়ি এবং একুশ তারিখ পর্যন্ত কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং এর সঙ্গে বৃষ্টিপাত তো থাকবে দেখুন এই নিম্নচাপটা কীভাবে যাচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এই দিক দিয়ে যাবে বলেছে উড়িষ্যা এখানে উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের উপদে অর্থাৎ এই এলাকার মধ্যে দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে এগিয়ে যাবে এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে দেখুন নিম্নচাপ ক্ষেত্রে চলে যাচ্ছে তো বাইশ তারিখে তেইশ তারিখের মধ্যে এটা এই জায়গাতে পৌঁছে যাবে তেইশ তারিখে ফলে তেইশ তারিখে বৃষ্টিপাত একটু কিন্তু কমে যাবে বাইশ তারিখ পর্যন্ত এর প্রভাবে আমাদের এখানে বৃষ্টিপাত হবে তাই পশ্চিমের দিকে জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি এবার যেটা হচ্ছে আমরা যেটা দেখব যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত চলে আসছি অনেকে বলছেন যে ঘূর্ণিঝড় আসছে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ব্যাপার দেখা যাচ্ছে না ইসিএম মডেলে জি মডেলটা একবার দেখিয়ে দিচ্ছি তো জিএফএল মডেল দেখা যাচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেরকম বড়ো কোনো ব্যাপার নেই তবে একটা ঘূর্ণাবর্তের মতো এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আন্দামান সাগরের কাছে এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে তো কিন্তু এটার মানে এই নয় যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে বা বড়ো কোনো সিস্টেম তৈরি হয়ে যাবে এখনও সেটা দেরি আছে তাই এগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবো কিছু হচ্ছে কিনা আপাতত বড় কোনো খবর নেই এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করি বৃষ্টিপাতগুলো কোথায় কবে কেমন করে আসতে দেখুন ইতিমধ্যে মঙ্গলবারে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া ছিল আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে পরিবর্তন করছে কখনো বলছে যে একুশ বাইশ কিন্তু এখন বলছে যে টানা কিন্তু প্রত্যেক দিনই একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবারে এরকমভাবে ছিল এবার রাতের থেকে সকালের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গে দেখুন যেটা বলবো যে উত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এছাড়া বাংলাদেশের রংপুর মালদা রাজশাহী এবং মনমোহন সিং সিলেটে এবং অরুণাচল প্রদেশের দিকে বেশ কিছু অংশে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মেঘ হতে পারে এবং এখানে হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে এবারে সকাল রাত থেকে সকালে দু এক জায়গাতে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে টুকটাক বৃষ্টিপাত কিন্তু হতে পারে যতক্ষণ যেখানে যেখানে মেঘগুলি থাকবে সেখানে বৃষ্টিপাত হবে এবারে যখন আমরা ট্র্যাক করবো দেখুন ভালো করে দেখুন যে দুপুরবেলা বেলার পর থেকে আবারও কিন্তু এখানে জলীয় বাষ্পযুক্ত মেঘ ঢুকবে এবং এখানে মেঘ ছেড়ে ছেড়ে এদিক ওদিক করে তৈরি হবে ফলে এখানে কিন্তু সকালে দেখে একটু টুকটাক হয়ে যাওয়ার পর আবার দেখবে রোদ তো হয়তো বেরিয়ে যেতে পারে আবার দেখবেন যে মেঘ হচ্ছে এবারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসবে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগে বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া বীরভূম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বেশ কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারিমানের পাশাপাশি দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো আসতে পারে ঝমঝম করে কিন্তু বৃষ্টিপাত কিছু সময় হয়তো আধ ঘন্টা এক ঘন্টা এরকম করে নেমে গিয়ে বন্ধ হলো আবার ঝিটেঝিটে বৃষ্টিপাত হলো আবার থেমে গেল আবার হয়তো পরে একবার বৃষ্টিপাত নামলো এইভাবে কিন্তু দু এক পশলা করে বা দু তিন পশলা বৃষ্টিপাত হতে পারে এলাকাগুলি বুঝতে পারছেন যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে শিলচর রয়েছে আর এখানে সিলেট সিং ত্রিপুরা রয়েছে ঢাকা রয়েছে রাজশাহী খুলনা বিভাগ রয়েছে এখানে মেহেরপুর আলম এখানে এই সমস্ত দিকে রয়েছে এখানে মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানে খড়গপুর দেখুন এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত হয় গোয়ালদর চন্দ্রকোনা বিষ্ণুপুর বারুইপুর এখানে বিষ্ণুপুর রয়েছে কতুলপুর সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর পুরুলিয়া মানবাজার চাকুলিয়া এগুলোতে বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এগুলোতে বৃষ্টিপাত আসবে দেখুন এখানে এই যে বজবজ আমতা শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা জয়নগর ডায়মন্ড হাবার কুলপি হাব হলদিয়া মহিষাদর ময়না সবং পিংলা তমলুক এগুলোতে কিন্তু বুধবারের বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি আরামবাগ পূর্ব বর্ধমান নদীয়া বৃষ্টিপাত থাকবে এগুলো এইভাবে বৃষ্টিপাত থাকবে ঘুরিয়ে ফিরিয়ে দেখুন এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আসছে নিম্নচাপটা বুঝতেই পারছেন যে রয়েছে রাতে কিন্তু উত্তরবঙ্গে কুড়ি তারিখে বৃষ্টিপাত একটু ভারী টাইপের হয়ে যেতে পারে কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে এখানে জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি নকশালবাড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলাকচি দিনহাটা ফালকাটা মাথাভাঙা ধুবুড়ি রয়েছে বঙ্গাইগাঁও পাঠশালা কোকড়ঝড় এখানে গোয়ালপাড়া বারপেটা রোডের পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের ঠিক জলঢাকা দেবীগঞ্জ বোদা লালমনিরহাট এই জেলাগুলি রয়েছে এবং উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত কিন্তু বাড়বে রাত থেকে সকালে এভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে দিনাজপুর সহ এবারে রাত থেকে সকালে একুশ থেকে বাইশ কুড়ি থেকে একুশের মধ্যে দক্ষিণবঙ্গে রাত থেকে সকালেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং খুলনা বিভাগের এই নিচের দিকে যে এলাকাগুলো রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং সন্ধি ভাতিয়া নোয়াখালী এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে একুশ তারিখেও বৃষ্টিপাত থাকবে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এলাকাভিত্তিক একুশ তারিখে উত্তরবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টিপাত বেশি হতে পারে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে অর্থাৎ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝার মানের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকায় দীঘা মন্দাবনির সময় সমস্ত এলাকা বিহারে পর্যন্ত বৃষ্টিপাত হবে মালদাতেও বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিনহাতা শীতলাকুচি এই বানেশ্বর শ্রীরামপুর কুকুরঝড় সব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে বুঝতে পারছি ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এগুলোতে বৃষ্টিপাত থাকবে গঙ্গারা এখানে বালডুঘাট এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে মনমনসিং সিলেটেও বৃষ্টিপাত রাত থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো একটু এইগুলো অনেকটা এলাকাভিত্তিক হবে একুশ থেকে বাইশের রাতে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া এগুলোতে এবং চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত থাকবে এইবার বাইশ তারিখে যেটা হবে আস্তে আস্তে এবারে ভেতর দিকে প্রবেশ করবে নিম্নচাপটা দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়ছে বাইশ থেকে তেইশের মধ্যে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ থাকছেই কিন্তু দক্ষিণবঙ্গে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একবার বৃষ্টিপাত এখানে চলে আসবে এইবারে এইটা সরে যাবে অনেকটা পশ্চিমের দিকে এরপরে বৃষ্টিগুলো একটু কমতে শুরু করবে একবার দুবার হয়তো চব্বিশ পঁচিশের মতো একটু কমে যাবে অনেকটাই কমে যাবে এরপর কিন্তু আর সেরকমভাবে কিছু থাকছে না সুতরাং আর এখানে দেখে কিছু লাভ নেই পরিবর্তন হলে জানিয়ে দেব এবারে একটু বৃষ্টির পরিমাণটা দেখা যায় দেখুন পাঁচ দিনে গেলাম দশ দিনে গেলাম বেশ কিছুটা পরিবর্তন রয়েছে উত্তরবঙ্গে তো অনেকটা বৃষ্টিপাত রয়েছে মধ্যবঙ্গে একটু মিডিয়াম টাইপ রয়েছে কিন্তু বৃষ্টিপাত এখানে হবে বলছে এটা কিন্তু দেখাই যাচ্ছে তো এই রয়েছে আপডেট ধন্যবাদ